যখনই আতশবাজি দেখবেন, যখনই আতশবাজি আকাশে উড়ছে, ফাটছে, অন্ধকারকে আলোকিত করে দিচ্ছে, তখন একটা নাম মনে রাখবেন, সুমন চ্যাটার্জি। ভদ্রলোকের সঙ্গে আলাপ হয় লিংতম বলে একটি জায়গায়, গাড়ি থেকে চট করে নেবে এসে, মানে ওই চট করে নেবে আসার ওই এক মিনিটের মধ্যেই বন্ধুত্ব হয়ে যায়। প্রথম শর্তেই তিনি বলেন, আমাকে আপনি না তুমি বলবে। যে মানুষের হাত দিয়ে বারুদের গোলা তৈরি করতে সুবিধা হয়, মানে আতশবাজি বানাতে তিনি সাহায্য করেন, সেই মানুষটির সঙ্গে আলাপ হলে কেমন লাগে? একদিকে ছেলে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি চালান, যদি আমি না ভুল করে থাকি, ব্যাঙ্গালোরে, এবং তিনি একসময় কম্পিউটার রিলেটেড বিজনেস করতেন, পুড়ে যাওয়ার জন্যে তিনি এখন আতশবাজি তৈরি করতে সাহায্য করেন। মার্কেটিং যেটা মেনলি তিনি করেন, যেটাকে ট্রেডিং বলে আমাদের দেশে, তা আতশবাজি যদি কোথাও পড়ান, মানে পুজোর পরে, যেটা আমরা অন্য জায়গা থেকে শটটা নিলাম, তার কারণ হচ্ছে ওনার শট তো আমি অনেক পাবো, কিন্তু যখন আপনি পুজোর পরে আতশবাজি পোজাচ্ছেন, দিওয়ালিতে করছেন, ক্রিকেটে হেরে যাওয়া বা জিতে যাওয়ার সময় যখন আপনারা পোড়াচ্ছেন, তখন এই নামটিকে মনে রাখবেন, আমরা কজন। এর পরের এপিসোডে এই যে বেড়াতে আমি বেরোলাম মানুষকে চেনার জন্যে, কারণ যাদের সঙ্গে 50 বছর 57 বছর বাস করলাম, দেখলাম তাদেরকে আমি এখনও চিনি না, তাহলে নতুন লোকেদেরকে কী করে চিনবো? তার জন্যে কোনো পড়াশোনা না, একটা ইনটিউশন কাজ করে। ফ্যাক্টরিতে 80 জনকে চালাতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে কতজন ভালো, কতজন খারাপ, কতজন নদীর মতন বয়ে যাচ্ছে, কতজন মারাই গেছে, কিন্তু তারা কাজ করে বেড়াচ্ছে, ঘুরছে, ফিরছে। তো এরকম মৃত মানুষেরাও আমাদের চারিদিকে রয়েছেন, জীবিত মানুষেরাও চারিদিকে রয়েছেন। কিছু মানুষ আগুনে পুড়ে যাচ্ছেন নিজেরা, কিন্তু হাসছেন সবসময়। তো বিড়ির মাঝে তাকে চিনলাম, গানের মাঝে তাকে চিনলাম, আরও হয়তো চেনা অনেক বাকি রয়েছে, কারণ এই জার্নিটা আমাদের বিশাল লম্বা। কেউ 1 বছর বাঁচে, কেউ 60 বছর বাঁচে, কেউ 80 বছর বাঁচে, কিন্তু শুধু লেখা থাকে জন্ম আর মৃত্যুর তারিখ। আসুন আমরাও একটা সকাল দেশকে দিই, আমরা কজনের হাত ধরে।